দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তৈরি করে এটা ছ আট মাস রেখে দিতে পারবেন নমস্কার বন্ধুরা মনি উনান ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আবারও একটি নতুন ধরনের জিনিস তৈরি করে দেখাবো সেটি হচ্ছে কেক তৈরির জন্য যে ট্রুটিফুটি ফুটি ব্যবহার করা হয় সেই ট্রুটি ফুটির রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। টুটি ফুটি তৈরি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি এখন পেঁপে আমি কেটে নেব। পেঁপের খোসা কিন্তু খুব ভালো করে বাদ দিতে হবে খুব হালকা করে ছাড়িয়ে নিলে হবে না খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে যেন সবুজ অংশ পেঁপের মধ্যে না রয়ে যায় দেখুন এইভাবে আমি পেঁপে ছাড়িয়ে নিয়েছি এবার পেঁপে খুব ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব দেখুন এরকমভাবে ভাবে ছোট ছোট টুকরো টুকরো করে পেঁপে আমি কেটে নিচ্ছি দেখুন এভাবে আমি সমস্ত পেঁপে কেটে নেব সব পেঁপে কাটা হয়ে গেছে কড়ার উনানে কড়ায় বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি জল এবার জলের মধ্যে আমি পেঁপে দিয়ে হাফ সেদ্ধ করে নেব আমি এটা জাস্ট চার থেকে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব একেবারে সেদ্ধ করব না চার পাঁচ মিনিট পর এটা নামিয়ে নেব চার পাঁচ মিনিট মতো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে জল ঝরাতে দিয়ে দিচ্ছি আর আমি একটা চিনির শিরা তৈরি করে নেব চিনির সিরা তৈরি করার জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এই কাপেরই মাপ করে এক কাপ জল দিচ্ছি চিনির পরিমাণ যতটা জলের পরিমাণও ঠিক ততটাই দিতে হবে এবার আমি চিনির শিরা তৈরি করে নেব চিনির সিরাপ অনেকটাই তৈরি হয়ে গেছে এবার হাফ সেদ্ধ করে জল ঝরানো পেঁপে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে নেড়ে পেঁপে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধও করে নিতে হবে আর চিনির সিরাপটাও ওর মধ্যে টুকে যাবে আমি এখানে পেঁপে দিয়ে ফুটি তৈরি করেছি আপনারা চাইলে চাল কুমড়ো অথবা তরমুজের যে খোসাটা ছাড়ানোর পর যে শক্ত অংশটা থাকে সে অংশটা দিয়েও আপনারা ফুটি তৈরি করে নিতে পারেন চিনির সিরার সাথে খুব ভালো মতো পেঁপে মেশানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন অল্প একটু চিনি সিরাপ রয়ে গেছে এটা কিন্তু পেঁপের সাথে থাকতে থাকতে এটা কিন্তু শুষে নেবে এবার আমি এটা নামিয়ে নিই ফ্রুটি ফুটি তৈরি করার জন্য আমি এখানে চারটে রং নিয়ে নিয়েছি ফুড কালার এটা রয়েছে অরেঞ্জ এটা রয়েছে রেড এটা গ্রিন এর মধ্যে আমি যে হলুদ আমরা রান্না করে খাই সেই হলুদ নিয়েছি হলুদ আমি এখানে গুলে নিয়েছি সব রঙই গোলা রয়েছে আমি এবার প্লেটের মধ্যে অল্প অল্প করে সেদ্ধ করা চিনি শিরাতে ডোবানো পেঁপে তুলে নিচ্ছি আমি প্রথমে দিচ্ছি গ্রিন কালার এবার দিচ্ছি অরেঞ্জ কালার এবার দিয়ে দিচ্ছি কালার এরপর দিয়ে দিচ্ছি দেখুন চার রকমের কালার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আমি এইভাবে আজ সারা রাত রেখে দেব আর আমি এই একটা বাটির মধ্যে অল্প কিছুটা শুধু রেখেছি কোনো রকম কালার ছাড়া এটা এটা শুদ্ধ নিয়ে পাঁচ রকমের কালার হবে কালকে আমি সকালে এগুলো আপনাদেরকে আবারও দেখাবো আজ আমি এভাবেই এগুলো রেখে দেব ফিরে এসেছি পরের দিন সকালে দেখুন টুটি ফুটির মধ্যে খুব সুন্দর কালারগুলো ঢুকে গেছে ভেতর থেকে কিন্তু একটুকু আর সাদা নেই পুরোটাই কালার হয়ে গেছে এবার আমি এগুলো ছেঁকে নেব যদি এর মধ্যে কোনো রকমের কালার থেকে থাকে ছেঁকে নিলে এটা কালারটা বের হয়ে যাবে দেখুন কালার কিন্তু এর মধ্যে নেই এবার আমি একটা অন্য পাত্রের মধ্যে এগুলো শুকিয়ে নেব হালকা করে পাতলা করে মিলে দেব এটা রোদে দেবো না হাওয়াতে এভাবে আমি সবগুলোই ছেঁকে নেব কোনোটাতেই কিন্তু কালার নেই দেখুন আমি কিন্তু সবগুলোই কালার দিয়েই করেছি ফুড কালার দিয়ে আপনারা চাইলে কিন্তু এগুলো কেমিক্যাল ছাড়াও এগুলো তৈরি করে নিতে পারেন লাল কালারের জন্য বিট বিটকে বেটে নিয়ে তৈরি করতে পারেন আর হলুদটা তো হলুদ দিয়েই করেছি দেখলেন আর এই অরেঞ্জটা কিন্তু আপনারা গাজর দিয়েও করতে পারেন গাজর বেটে আর গ্রিনটা পালং পাতা বেটেও এটা করে নিতে পারেন কালার কিন্তু ঠিকই হবে কালার খারাপ হবে না কিন্তু কোনো রকম কেমিক্যাল ছাড়া এগুলো তৈরি হয়ে যাবে এগুলো আমি এখন চল্লিশ মিনিট মতো হাওয়ায় রেখে শুকিয়ে নেব ফিরে আসছি চল্লিশ মিনিট পর দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর দু ঘন্টা মতো এটা রেখে দিয়েছিলাম তারপর এটা নিয়ে এসেছি দেখতে খুব সুন্দর লাগছে এবার এগুলো একসাথে সব মিক্স করে দেবো আর একসাথে সব মিক্স করে দিলেও কিন্তু এর সাথে ওর গায়ে লাগবে না রঙ তারপর কাঁচের বয়ামের মধ্যে যাতে বাতাস না ঢোকে সেরকম বয়ামের মধ্যে এটা ভরে রেখে দিতে হবে তৈরি করে এটা ছ আট মাস রেখে দিতে পারবেন